हेलो एंड वेलकम बैक टू माय चैनल सुस्मिताज ब्लॉग। केमन आछो सकले? आशा करछि खूब भालो आछो। तो आजकेर होच्छे सानडे और एखन बजे 11টা। आमी स्नान करे नियेछि केमन आजकेर बेरोनोर आछे। तो आजकेर आमी दीदी और आमादेर एकटा बौदी जाबो न्यू मार्केट। अनेक दिन हये गेछे जावा हयनि। आमार बियेर समय किछु किछु माने शपिंग एर जिनिस किनते ओखाने जावा हयेछिलो। तो धरे नाओ 3 বছর हये गेछे जावा हयनि, ताई जोन्नो आजकेर इच्छा होच्छे जाबो। माने किछु किनि ना किनि इच्छा होच्छे जे एकटु जाबो। तो তার জন্য প্ল্যান করেছি যাব দুপুরবেলা। আর আজকে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, বাইরে পুরো রোদ খাকা করছে, কিন্তু তবু ইচ্ছা হয়েছে যখন যাব খেয়ে দিয়ে নিয়ে আর ওখানে গিয়ে যেটুকানি ঘুরবো, যেটুকানি যাই দেখ দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মেট্রো থেকে নেবেই এখন আমরা তিনজনে খেতে দাঁড়িয়েছি মশালা কোল্ড ড্রিঙ্কস। আসলে এত রোদ দেখতেই পাচ্ছ, গরমও সেরকম, আর এসছি যখন খুব জল পিপাসা পাচ্ছিল, আর মেট্রো মানে গেট থেকে নেবেই যখন দেখেছি আর দেখে লোভ সামলাতে পারিনি, বলি তাহলে কোল্ড ড্রিঙ্কসই খাওয়া যাক। তারপরে মানে এমনি আমরা কোল্ড ড্রিঙ্কস কিনছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস দেখে, মনে হলো ওটাই খাই, রিফ্রেশিং হবে। তার মধ্যে দুপুরে ভাত খেয়ে এসছি, তো একটু ঘুমটাকে তো কাটাতে হবে। একেই হচ্ছে রবিবারের দুপুর, তার উপরে পেট ভরে দুপুরের খাওয়া, কার না ঘুম পায় বলো তো? তারপরে এত রোদে এখানে আসতে, রোদে তো তাকানোই যাচ্ছে না। তারপরে ঘুরছিলাম, মানে এত ভিড়, এত ভিড়, আমি ঠিক করে ভিডিও পর্যন্ত করতে পারছিলাম না, কারণ আমার ভয় করছিল যে যদি আমার হাত থেকে কেউ ফোনটা নিয়ে নেয় বা যদি ধাক্কা মারলে আমার হাত থেকে ফোনটা পড়ে যায়। তো সেই ভয়তে আমি সেইভাবে ভিডিও করতে পারছিলাম না। যেটুকানি যেটুকানি আমি ফুটেজ তুলেছি সেটুকানি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আজকে বিশেষ করে হচ্ছে সানডে, সানডেতে তো প্রচুর লোক হয়, আর তার মধ্যে অনেক দিন বৃষ্টি পড়ার পরে আজকের একটু রোদ উঠেছে, আকাশটাও পরিষ্কার, তাই জন্য সবাই আরও এসে গেছে। তো এখন 4টে বাজে, ভাবা যায় যে 4টের সময় এত রোদ আর তার মধ্যে এত ভিড়। তো এবার যত বিকেল বেড়েছে আস্তে আস্তে আরও লোক হয়ে গেছে, তাই আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা কিছুক্ষণ ছিলাম, দু তিন ঘন্টা মতন। এদিক ওদিক ঘুরতে ঘুরতেই তো সময় চলে যায়, নিউ মার্কেটে আসলে কীভাবে যে সময় যায় কেউ বুঝতেই পারে না। তো এখানে একটা টপসের দোকানে এসেছি, বৌদি টপ কিনবে, তো বাট এখানে সব টপগুলো ক্রপ টপ আর অন্য অন্য রকমের, বৌদি একটু সুতির দেখে চাইছিল, তো সেগুলো এমনি এগুলো 300, 350, 400 মানে এক একটার দামে আছে, বাট আমরা এখান দিয়ে কিছু নিইনি, একটু এদিক ওদিক দেখলাম। তারপরে ড্রেস ছিল, নানা রকমের আরও সব ওয়েস্টার্ন ড্রেসগুলোই এখানে পাওয়া যাচ্ছিলো, তো আমাদের পছন্দ হয়নি, তারপরে বেরিয়ে গেছি। আর আজকে যা ঘোরা সব এই বাইরে নিউ মার্কেটটাতেই ঘুরলাম। আজকে সানডে করে যে হগ মার্কেটটা বন্ধ থাকে সেটা তো জানি না, তোমরা জানো নিশ্চয়ই হগ মার্কেট একটা আছে ভেতরেও বড় মার্কেট, তো সেটা বন্ধ ছিল বলে সেখানে ঘুরতে পারিনি, যা ঘোরার বাইরে। তারপরে আমরা চলে এলাম এইদিকে, দেখো দেখতে পাচ্ছ একটা জুয়েলারির দোকান আছে, এখানে সিটি গোল্ডেরও পাওয়া যাচ্ছে, এমনি নানা রকমের জুয়েলারিগুলোও বিক্রি হচ্ছে। আর এছাড়া এখানে একটা কুর্তির দোকান আছে, এখানে 500, 600, 650, 700 অনেক রকমের বিক্রি হচ্ছিলো। তারপরে এলাম একটা ব্যাগের দোকানে, ব্যাগ পছন্দ করছিলাম, পছন্দও হচ্ছিল, কিন্তু দামগুলো অনেকটাই মানে বলছিল এরা, মোটামুটি অনলাইনেও এরকম জিনিস পাওয়া যায়, তো তাই জন্য আর সেরকমভাবে নিইনি, ব্যাগটা পছন্দ হয়েছিল, তারপরে এদিক ওদিক করে আর আমরা নিলাম না। দিদি বার্গেনিং করছিল বাট দামে পোষায়নি। আর তারপরে নানা রকমের ব্যাগ দেখছিলাম, আর এই সব ব্যাগগুলোই আমি পেছন দিয়ে খালি বলেই যাচ্ছিলাম যে এগুলো অনলাইনে পাওয়া যায়, এগুলো অনলাইনে পাওয়া যায়, তো দিদি সেই জন্য আরও রেখে দিয়েছে, বললো ঠিক আছে পরে অনলাইনে দেখা যাবে কিনবো। আর আমি দেখেছি যে এই ব্যাগগুলো আমি আগে যেহেতু অনলাইনে দেখেছি, আর ওখানে গিয়ে আমি যখন দেখছিলাম ব্যাগগুলো দেখছি সেম সেম ব্যাগ, হয়তো একটু আধটু দাম এদিক ওদিক আছে আর বা কিছু কিছু হয়তো অনেকটাই কম। তারপরে দেখো এখানে জুতো বিক্রি হচ্ছে, নানা রকমের জুতো, ঘরে পরার জামা, তারপরে ব্যাগ, অনেক কিছুই, নিউ মার্কেট তো যারা ঘুরেছ তারা সবাই জানো। তারপরে আমরা এসেছিলাম এই দোকানটায়, এই দোকানটা দিয়ে দিদি হাতে পরার কিনেছে, 100 টাকায় 4টে দিচ্ছিল, মানে চুড়িদার শাড়ি এগুলোর সাথে পরা যাবে, তো দিদি সেটা একটা কিনেছে। আমি একটা নর্মাল একটা গলার হার কিনেছি, হার বলতে এমনি ওয়েস্টার্ন, তো ড্রেসের সাথে পরার জন্য, বাকি আমি সেরকম এইসব চুড়ি ফুড়ি বেশি কিনি না, কারণ আমি অত পরি না এগুলো, তাই জন্য। তো তারপরে এসলাম জুতোর দোকানে, এখানে ঢেলে জুতো বিক্রি হচ্ছিলো 150 টাকা করে, তো অনেক জুতো দেখাচ্ছিলো দেখছিলামও, বাট আমার খুব একটা ভালো লাগেনি, আর জুতো নেওয়ার ইচ্ছাও করছিলো না। তার উপরে আমার শুরু হয়ে গেছে প্রচণ্ড হাঁচি আর সর্দি। তারপরে এদিক ওদিক হাঁটতে হাঁটতে এইখানে এলাম, এই যে এই কুর্তিগুলো দেখছো, এই কুর্তিগুলো ওই 300, 400, 600 নানা রকম দামের রয়েছে,
আর এগুলো হচ্ছে ঘরে পরার নাইট ড্রেসগুলো। এগুলোর দাম আমি জিজ্ঞাসা করিনি, এগুলো বিশাল মলে পাওয়া যায়, তো আমি ওখান দিয়েই কিনি। আর এছাড়াও আছে এখানে টপ, আরও নানা রকমের জিনিস। দেখতে পাচ্ছ তো লোক কত গিজগিজ করছে চারিদিকে। তো যাই হোক, এখানে আবার আরেকটা জুতোর দোকানে এসছে দিদি। ওই জুতোর দোকানে অনেক জুতো দেখেছে, একটা জুতো পছন্দ হয়েছিল কিন্তু ওটার মানে কালারটা পছন্দ হচ্ছিলো না, যে কালারটা দিদি চাইছিল সেই কালারটা দিদির পায়ে ছিল না। তো তারপরে আমরা এখান দিয়ে এসে দিদি একটা জুতো কিনেছে। তারপরে আমরা এসেছিলাম সিলেদার্সে, রাজের একটা বেল্ট কেনার ছিল, তো সেটা কিনে নিয়ে ভিড় দেখে আমরা দৌড় দিয়েছি। তারপরে বেরিয়ে বেশি কিছু আমরা ভুলভাল খাইনি, আজকে ইচ্ছা করছিল একটু ফ্রুটস খাবো, তো ফ্রুট খেয়েছি, একদম হেলদি, কোনো আনহেলদি জিনিস আমরা বাইরের খাইনি। এরপরে আমরা বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে একটা টি শার্ট, এটা আমি রাজের জন্য কিনেছি, এটা হোয়াইট আর রেডে আছে বলে দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই একটা জিন্স আছে, এরকম সেম জিন্স একটা দিদিও কিনেছে। তো এসে গেছি বাড়িতে, ফ্রেশ হয়ে গেছি, আর বেশি কিছু কেনা হয়নি, ওই যেগুলো দেখালাম সেগুলো, আর টুকটাক কিছু জিনিস এদিক ওদিক সব রয়েছে, এখন আমি একসাথে খুঁজে আনতে পারছি না। গুলটুর দু চারটে বাড়িতে পরার প্যান্ট, দিদি একটা জুতো কিনেছে, আর হাতের কিনেছে একটা পরার জন্য, আর কিছু আর সেরকম কিনিনি। ব্যাগ দেখছিলাম কিনবো বলে, বাট দেখছি ওখানে যা ব্যাগের দাম, অনলাইন প্রাইস সব সেম, তাই জন্য আমি আর কিনিনি। তো এই হচ্ছে আজকে ছিল নিউ মার্কেট ঘোরা, খুব টায়ার্ড হয়ে গেছি, শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।